সাবেক বিগ বস তারকা ও বিজেপি নেত্রী সোনালি ফোগাট আর নেই। সোমবার 22 আগস্ট মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। জানা গেছে, সহকর্মীদের সাথে ভারতের পর্যটন নগরী গোয়ায় ভ্রমণে গিয়েছিলেন সোনালি, সেখানে মৃত্যু হয় তার। মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা আগেও ইনস্টাগ্রামের রিল ভিডিও শেয়ার করেছেন সোনালি, সেখানে তাকে বেশ প্রাণবন্ত দেখা গেছে। সোনালির ফোগাটের জন্ম হরিয়ানার ফতেহবাদে এক মধ্যবিত্ত পরিবারে। পাঞ্জাব ইন্ডাস্ট্রিতে তিনি ছিলেন জনপ্রিয়, অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি। শুরুতে ভারতের কংগ্রেসে নাম লেখালেও পরবর্তীতে বিজেপিতে যোগ দেন। 2019 সালে আদমপুর থেকে বিধানসভা নির্বাচনে লড়েছিলেন তিনি।